সম্মানীয় স্টুডেন্টস, আজকের ভিডিওতে দেখাবো ইউজি ও বিডিপি স্টুডেন্ট আপনারা কিভাবে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবেন। ফার্স্ট অফ অল, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, আপনাকে আহ্বান করছি যুক্ত হওয়ার জন্য। অলরেডি 4000 স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে, আপনাকে আহ্বান করছি যুক্ত হওয়ার জন্য। এখানে দেখুন 4000 স্টুডেন্ট। তো যেটা মূল কথা সেটা আগে বলে দিই, তারপর অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার ডাউনলোড করে দেখিয়ে দেবো। এখানে কি বলা হয়েছে যে ইউজি অ্যান্ড বিডিপি 2024 অ্যাসাইনমেন্ট অফিসিয়াল নোটিশ অনুযায়ী ইউজি বিডিপি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আজ তথা 28/10/2024 তারিখ দুপুর 2 থেকে ডাউনলোড করতে পারবেন। কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করবেন তার প্রসেসটাই দেখাবো। আর হ্যাঁ, বলে রাখি যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন, এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট, আর্টস, কমার্স, সায়েন্স সবারই অ্যাসাইনমেন্ট অ্যান্সার পেয়ে যাবেন। এছাড়াও কেউ যদি কর্মসূত্রে ব্যস্ত থাকেন, আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন আমাদের সংস্থা থেকে। আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 8116071097 এবং অপর একটি ফোন নাম্বার হচ্ছে 7864072796। তো এবার আমরা যাব এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কীভাবে করতে হয়। আমি জাস্ট এই লিঙ্কে ক্লিক করব, অটোমেটিক্যালি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। ঠিক আছে, এখানে আমি আমাদের এনরোলমেন্ট নাম্বারটা ইনপুট করে দেবো। এখানে জাস্ট আমি ডাউনলোড ওপর ক্লিক করব, কোনো রকম ওয়েবসাইটের ল্যাগ নেই, কোনো সমস্যা নেই, জাস্ট ইনস্ট্যান্টে ডাউনলোড হয়ে যাবে। নেট বা ইন্টারনেট যার ভালো স্পিড আছে সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে, আমি অলরেডি ট্রাই করে দেখেছি আরও স্টুডেন্টের। তো এখানে আমি জাস্ট ওপেনের ওপরে ক্লিক করলে স্টুডেন্টের ডিটেলস এখানে শো করছে। আমি স্টুডেন্টের নাম বা ডিটেলস আমি শো করতে চাইছি না, আমার যেটা মূল যেটা দেখার সেটা দেখাচ্ছি। দেখুন এখানে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এখানে কী কী পেপার আমাদেরকে সাবমিট করতে হবে। এখানে লেখা আছে টু বি সাবমিটেড, বর্তমানে এখানে স্টুডেন্ট হচ্ছে সোশিওলজি আপনার 3rd ইয়ারের। তো এখানে শিশি এসো 11, 12, 13 এবং 14, তার সাথে সাথে ওনাদের যে আপনার কম্পালসারি পেপারগুলো আছে, তো সেটা হচ্ছে DS SO 11, DS SO 21, DS SO 31 এবং DS SO 41। এই পেপারটা 3rd ইয়ারের আছে। এখানে আপনাকে মোট পেপার সাবমিট করতে হবে, যেটা সেটা ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে টু বি সাবমিটেড, এই 4টে এবং এই 4টে। ঠিক আছে, দেখুন একটু নিচে একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে অলরেডি সাবমিটেড বলে লেখা আসছে। এটা হচ্ছে 2nd ইয়ারের পেপারগুলো অলরেডি সাবমিট করা আছে, যেহেতু ইনি 3rd ইয়ারের স্টুডেন্ট, সেক্ষেত্রে ওনার 3rd ইয়ারের অ্যাসাইনমেন্টটাই সাবমিট করতে হবে। 2nd ইয়ারে অলরেডি সাবমিট হয়ে গেছে, তাই এখানে লেখা আছে অলরেডি সাবমিটেড। হ্যাঁ, CC SO পেপার 8 এবং CC SO পেপার 9 দেখাচ্ছে, আর বাকিগুলো দেখাচ্ছে না, সেটা আলাদা ব্যাপার। বাট যেগুলো সাবমিট হয়ে গেছে এই কলমটা বোঝানোর সুবিধাতে 4টি পেপার আপনাদের সামনে শো করেছে, বোঝা গেল। এটা ডেট ইস্যু হয়েছে 28/10/2024, ডেট আপনার প্রিন্টও করছে 28/10/2024। তো এইভাবে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করে নেবেন। খুবই সিম্পল স্টেপ দেখতে দিতে পেলেন, এইভাবে সিম্পল স্টেপের মাধ্যমে সাবমিট করে নেবেন, ডাউনলোড করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা প্রত্যেকটা দিন কমবেশি ভিডিও আপলোড করে থাকি আপনাদের সুবিধার্থে। আবারও বলে রাখি, আমরা সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্টের অ্যান্সার প্রোভাইড করছি। এছাড়াও কর্মসূত্রে ব্যস্ত থাকলে আপনি আমাদের সংস্থা থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন। ফোন নম্বর দুটো আবারও বলে দিচ্ছি, 8116071097 এবং অপর ফোন নাম্বার হচ্ছে 7864072796। নাম্বার দুটি আপনারা চাইলে একটু স্ক্রিনশট করে নিন। এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট, এটা হচ্ছে ISO সার্টিফাইড এবং গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত একটা কোচিং ইনস্টিটিউট। সো ভিডিও তো দেখালাম কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হয়। তো এই সিম্পল স্টেপের মাধ্যমে আপনি আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, টিল দেন অ্যান্ড টেক কেয়ার।